আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, প্রিয় দর্শক, নিশ্চয়ই আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে দুই দিন পর ভিডিও দিচ্ছি, তো ভিডিওটা আজকে আমার এমন একটি ধরনের ভিডিও হচ্ছে আপনারা ফলো করবেন এবং ভিডিওটা আপনারা দেখে এরকম কাজ কখনোই করবেন না। আপনারা আপনারা দেখতে পাচ্ছেন এখানে, এটা হচ্ছে হাজি ক্যাম্পের যে রাস্তাটা, যে রেললাইনটা, এই রেললাইনের উপরে কিছু বাইক দাঁড়িয়ে আছে। দেখেন তাদের কত বড় সাহস, তারা রেললাইনের উপরে দাঁড়িয়ে তারা যাত্রীর জন্য অপেক্ষা করতেছে। হ্যাঁ, আপনারা কখনো এরকম ভুলটা আপনারা কখনোই করবেন না। দেখা যাচ্ছে যে হঠাৎ করে একটা ট্রেন এসে গেল, বাইকটাও সরাতে পারলো না, নিজেও সরতে পারলো না, হয়তো একটা দুর্ঘটনার সম্মুখীন হয়ে গেল। তো এই দায় ভার কার, যে এরকম কাজগুলো করে অবশ্যই তার। কিন্তু আমার ভিডিও দেখে যারা আপনারা উৎসাহিত হন বা রাইড শেয়ার করতে আসতেছেন, আপনারা কখনো এরকম রেল ক্রসিং বা কোনো ডেঞ্জারাস জায়গা বা কখনো কোনো বিপজ্জনক জায়গায় আপনারা অন্তত আপনারা দাঁড়াবেন না। আপনাদের কাছে এটাই হচ্ছে অনুরোধ। তো দেখতে পাচ্ছেন আমি এই সাইডে দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে আমি এই ভিডিওটা করছি। দেখেন একদম রেল লাইনের উপর, একদম মাঝখানে, ওই যে দেখতে পাচ্ছেন, হ্যাঁ, বাইক নিয়ে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, তাদের আসলে ট্রিপের জন্য যে তারা এত পাগল হয়ে গেছে, যে আগে ওইখান থেকে লোকগুলো আসলে হয়েছে কি ব্যাপারটা, লোকগুলো ওদিক দিয়ে সব আসে, তো তো এর জন্য আর কি ওইখানে দাঁড়িয়ে থাকে, যে লোকগুলো এসে যাতে তাদেরকে জিজ্ঞাসা করে যে ভাই কোথায় যাবেন, মানে ট্রিপ নেওয়ার জন্য তারা দাঁড়িয়ে থাকে ওই জায়গাটাতে। তো আমি মনে করি ওইখানে যারা আইন শৃঙ্খলা বাহিনী বা যারা কর্মকর্তা আছেন, তারা এই আমার ভিডিওটা যদি আপনাদের নজরে পড়ে, অবশ্যই আপনারা ওইখান থেকে ওই বাইকগুলো একটু দূরে সরিয়ে দিবেন। সরিয়ে দিলে দেখা গেলে যে একটা কোনো বিপদ নাও ঘটতে পারে, ঠিক আছে? তো এখন একটি ট্রেন আসবে, আসার সময় চলে আসছে, একটি ট্রেন আসবে। ট্রেনটা আসলে দেখা যাবে কি বাইকগুলো সরিয়ে দিবে। সরিয়ে দিলে ওই যে উপরে দুই পাশে দুইটা যে আপনার খাম্বার মতো দেখতে পাচ্ছেন, রেল ক্রসিং যেটা আর কি, ওই দুইটা ফেলবে, ফেলে দিয়ে তারা বাইকগুলো সরিয়ে দিবে। তো এখন কথা হচ্ছে, আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে আপনারা, মানে একটি কথা বারবার বলি, যে ডেঞ্জারাস যে জায়গা, যেখানে আমরা দাঁড়ালে বিপদ হবে, সেই জায়গায় আমরা কখনোই আমরা দাঁড়াবো না, এটা হচ্ছে আমাদের কথা। কারণ আমরা চাই না একটি দুর্ঘটনা আমাদের সারা জীবনের কান্না হোক। আমাদের ফ্যামিলি আছে, আমরা দুইটা টাকার জন্য, কিছু টাকা ইনকাম করার জন্য, এবং কি আমরা ট্রিপ আগে নেওয়ার জন্য, যে আমরা এরকম করব, এই কাজগুলো করব, এই কাজগুলো থেকে আপনারা সবাই বিরত থাকবেন অন্তত। আর দেখা যাচ্ছে কিছু কিছু লোক বর্তমানে রাইডার ভাই আছেন, যারা রাইড শেয়ার করেন, একদম ঝগড়াটে হয়ে গেছে, ঝগড়াটে। আজকে বিশ্বাস করবেন, আজকে আমার এক পুলিশ এক ভাই, তার সাথে প্রায় ঝগড়া লেগে গেছে মগবাজার বসে। তো সেই লোকটি বাইকের সামনে লেখা ডিএমপি মানে পুলিশের লোক সে। তো ঘটনা হচ্ছে, ঘটনাটা আমি একটু খুলে বলি, সে মগবাজার থেকে একটা যাত্রী আসলো, সে তাড়াহুড়ো, মানে আমি কথা বলতেছি যাত্রীর সাথে, সে পিছন থেকে যাত্রী আমাকে বলতেছে ভাই মতিল যাবেন? আমি বললাম যে হ্যাঁ মতিল যাবো, চলেন, কত? 150 টাকা। তো লোকটি বললো যে না ভাই 100 টাকা। পিছন থেকে সেই ডিএমপি যে পুলিশ ভাইটি, সেই এসে সিভিল পোশাকে পরা এসে বললো যে ভাই আমি যাবো 100 টাকা, চলেন আমি বাসা চলে যাব। তো এই হচ্ছে তাদের এই ব্যাপার, এই কাজগুলো অন্তত আপনারা করবেন না দয়া করে। ধন্যবাদ সবাইকে।